নশকানারু রাজিমানের হত্যা মামলার আসামি কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে নিয়ে ছিনতাইয়ের পায়রা চত্বরে মোবাইল ফোন উদ্ধারে অভিযান চালাচ্ছে গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শিপ্লু জামান। শিপ্লু, অভিযানের বিষয়ে সর্বশেষ কী তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন বিস্তারিত। ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে এই মার্কেটের প্রাণ কেন্দ্র আমরা কিন্তু অবস্থান করছি। ঠিক 12টার নাগাদ এই আনার অপহরণ মামলার গ্যাস বাবুকে এইমাত্র এখানে আনা হয়েছে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে ঠিক এই মার্কেটের পিছনে কিন্তু আচ্ছা সদস্য আনোয়ার আজিব হত্যাকাণ্ড এবং অপহরণ মামলায় গ্যাস বাবুকে এখানে দেখিয়েছেন যে ডোবাতে তিনি কেন মোবাইল ফোন ফেলেছেন। তো ডিবিএস চৌকস টিম, ঢাকা টিম এবং জেলা টিম কিন্তু একত্রভাবে এই ডোবাতে লেবে তারা কাজ করছেন এবং মোবাইল ফোন কিন্তু উদ্ধারের জন্য তারা লেবেছেন, চেষ্টা করছেন। তো আমরা কথা বলেছি জেলা পুলিশ সুপারের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন ঢাকা থেকে ডিবি প্রধান হারুন রশিদ আসলেই তিনি সংবাদকর্মীদের মাধ্যমে কাছে তিনি সর্বশেষ তথ্য দেবেন। দর্শক আপনারা দেখুন, চেষ্টা করি যে ঠিক এই মার্কেটের পিছনে, যেটি পিপিলিকা মার্কেট, এই মার্কেটের পিছনে কিন্তু একটি ডোবা দেখতে পাচ্ছেন। ঠিক এই ডোবার পিছনে কিন্তু আনোয়ার হত্যাকাণ্ডের যে ছবি এবং ভিডিও মোবাইল আছে বলে আমরা জানতে পেরেছি। আর ঠিক এই মোবাইল কিন্তু এখানে এই ডোবাতে ফেলে রাখা হয়েছে এবং এই মোবাইলগুলো উদ্ধার করার জন্য কিন্তু ডিবি টিম এবং ঝিনাইদহ পুলিশ কিন্তু এখানে কাজ করছে। গতকাল বিকালে আপনাকে ফাঁসানো একটা বিষয় জানিয়ে রাখি, গতকাল বিকালে কিন্তু এই মামলার অপহরণ মামলার যে আসামি গ্যাস বাবুকে কিন্তু ঢাকা কারাগার থেকে জেলা কারাগার আনা হয়েছিল। সেখান থেকে কিন্তু আজকে 12টার সময় কিন্তু এই ঘটনাস্থলে আনা হয়েছে। দেখার মতো কিন্তু এখানে অভিযান চলছে। ফাতেমা, এই ছিল আমার কাছে আরো আজ হত্যাকাণ্ডের উদ্ধারের সর্বশেষ সংবাদ। ফাতেমা, ধন্যবাদ।